হ্যাঁ বলছি, পরীক্ষা তো চলে এলো, কেমন কি পড়ছিস একটু বল শুনি। আরে ধুর, এখন থেকে পড়ে কি করবি বলতো? পরীক্ষার মানে 1 মাস বাকি। 1 মাস মানে বুঝিস কতগুলো দিন, কতগুলো সপ্তাহ, কতগুলো ঘন্টা হয়? হ্যাঁ 1 মাস মানে তো 30 দিন, বা 4 সপ্তাহ 2 দিন, অথবা 720 ঘন্টা, বা 43,200 মিনিট। শালা কত কিছু পড়েছে বে। কিছু বললি? হ্যাঁ হ্যাঁ, মানে যেগুলো বললি আর কি। তুই এতদিন আগে থেকে পড়াশোনা করে তুই কিছু মনে রাখতে পারবি? আরে ধর, যেটা কালকে পড়ছে সেটা তো আজকেই ভুলে যাচ্ছি, কি করে মনে রাখবো, এত কিছু বুঝতে পারছি না। তো শালা এত কিছু মনে রাখলি কি করে? আরে না না, কিছু না, আসলে আমি বলছিলাম যে দেখতেই তো পাচ্ছিস এখন থেকে পড়াশোনা করে এত কিছু তুই মনে রাখতে পারবি না। আমি তো ঠিক করেছি পরীক্ষার 10 দিন আগে থেকে পড়ো ভাই, তাহলেই সবকিছু একদম কমপ্লিট হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি না খুব চাপ নিয়ে ফেলছিলাম, ভীষণ চাপ লাগছিল, তাই তোকে একটু ফোন করলাম। যাই হোক, শুনে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে কত চাপ দিয়ে কি করবি বল না, এখন পরীক্ষার অনেক দেরি। আমি তো ওই 10 দিন আগে থেকে পড়বো বললাম না, তার আগে থেকে অত পড়ে লাভ নেই, বুঝেছিস? ঠিক আছে, যাই হোক, শুনে ভালো লাগলো, বুঝলি? আমিও আর পড়বো না, বুঝলি? ঠিক আছে, বাই। হ্যাঁ বাপরে, সবার এই কত কিছু পড়া হয়ে গেল, আমার তো কিছুই পড়া হয়নি এখনো। শুরু কর, তাড়াতাড়ি পড়া শুরু কর ভাই। ধর পড়তে ভালো লাগছে না। ধর এই এক্সাম গুলো যে কবে শেষ হবে। এক্সামটা শেষ হওয়ার পর মাসি বাড়ি যাবো, অনেকদিন মাসি বাড়ি যাই। মা, এক্সামটা শেষ হলে না আমি পিসি বাড়িও যাবো। পিসি বাড়ি না অনেকদিন যাওয়া হয়নি, পিসিরা কতবার ধরে ফোন করছে যে আয় আয় আয়, কিন্তু পিসি বাড়ি যাওয়াই হচ্ছে না, সময়ই হচ্ছে না। তো এক্সামটা শেষ হওয়ার পর না আমি মাসি বাড়ি, পিসি বাড়ি, যা যা সব কুটুম্ব ঘরগুলো আছে সব একদার থেকে ঘুরে বেড়াবো। হ্যালো, এই শোন না, পরীক্ষার পর তো 3-4 মাস ছুটি থাকবে, কোথাও একটা বেড়াতে গেলে হয় না? আমি না প্ল্যান বানিয়ে ফেলেছি, দীঘা যাবো এবার। আমি বাড়ি থেকে ম্যানেজ করে নিয়েছি, তুইও বাড়িতে বল যে পরীক্ষার পর কোথাও একটা বেড়াতে যাবো, ব্যাস ফাইনাল। পরীক্ষার পর শুধু চারিদিকে ঘুরে বেড়াবো, এখানে যাব, ওখানে যাব। উফ, ভাবতেই অবাক লাগছে, ভীষণ টেনশন হচ্ছে, কিছু মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি সব। আমার না ভীষণ মাথা ব্যথা করছে, মনে হচ্ছে পরীক্ষা দিতে পারবো না এবারে। আর বলছিস কেন, টেনশনে পেটটা ভীষণ গুড়গুড় করছে, বাচ্চারে পায়খানা গেলাম সকাল থেকে, পাতলা পায়খানা হচ্ছে, কি বলবো বলতো আর তোকে। সারাদিন শুধু ফোন আর টিভি নিয়ে ব্যস্ত থাকে, দিন রাত বলি পড়রে করে কি আর পড়াশোনা হয়? ও মা, আমার তো 50%। আমি আর ওকে বলে বলে পারি না বাপু, ওর বাবা যতক্ষণ থাকে ততক্ষণই পড়াশোনা হয়, তারপর আবার যেই কে সে কি, আমাদের অংশু তো টেস্টে 85% নাম্বার পেয়েছিল, আর এখন যেভাবে পড়াশোনা করছে ফাইনাল ঠিক 95% নাম্বার পেয়ে যাবে। ওকে তো পড়াশোনার জন্য বলতেই হয় না, সারা দিন শুধু বই নিয়ে বসে থাকে, শুধু বই আর বই, পড়া ছাড়া কিচ্ছু বসে না। ঠিক আছে, আমি রুটিন লাগিয়ে দিয়েছি, এই রুটিন অনুসারে প্রতিদিন পড়াশোনা হবে। প্রতিদিন সকাল 5টা থেকে ঘুম থেকে উঠবো, তারপর 5টা থেকে 9টা পর্যন্ত পড়বো, দিন 9টা থেকে খাওয়া দাওয়া করে বেরোবো, দিয়ে 10টা থেকে 12টা বন্ধ করবো, দিয়ে 12টার পর আবার স্নান খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে আবার 1টা থেকে 3টা পর্যন্ত পড়বো, দিয়ে 3টার পর একটু ব্রেক থাকবে, তারপর আমি ঘুমিয়ে নেবো, যাতে রাতে বেলা পড়তে হবে, দিয়ে 5টা থেকে 10টা বন্ধ করবো, রাতে বেলা দিয়ে আর 10টা পর আবার খাওয়া দাওয়া করে একটু বাস করবো, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো, ওখানে 5 ঘন্টা ঘুমাবো। তাহলে টোটাল স্টাডি টাইম হচ্ছে 14 ঘন্টা, মানে 2 ঘন্টা আর ব্রেক টাইম হচ্ছে 1 ঘন্টা, মানে মাত্র 10 ঘন্টা ব্রেক নেবো, আর 24 ঘন্টা হচ্ছে 14 ঘন্টা শুধু পড়া হবে। প্রতিদিন এই নিয়মটাতেই হবে, আমি প্রত্যেকদিন এই নিয়ম অনুসারে পড়বো। এত সকাল সকাল ঘুম থেকে উঠে যায় নাকি? পরে উঠবো। কিরে, এলার্মটা অফ করে আবার যে শুয়ে পড়লি তুই, আজকে কি উঠবি না নাকি? আর একটু ঘুমে না, পরে উঠবো বললাম তো, এখন ঘুমাই একটু, আজকে আর উঠবো না, পরের দিন উঠবো। 5টা তো বেজে গেল, এলার্মটা অফ করে তো প্রতিদিনই শুয়ে পড়ছিস, তাহলে রুটিনটা বানাবার কি দরকার ছিল? এত ঠান্ডায় সকাল সকাল ঘুম থেকে উঠা যায় নাকি? পরে উঠব। আজকে আর উঠবো না, কাল থেকে উঠবো।
আরে আজকে যে তোর পরীক্ষা, উঠবি না, তাড়া দেখাচ্ছি মজা। ব্যাস একদম সমস্ত কিছু রেডি, এ টু জেড একদম বইয়ের সবকিছু মাইক্রো করে নিয়েছি, এবার পরীক্ষা শুধু মাইক্রো চলবে, মাইক্রো সবকিছুই তো রেডি, এবার যেন পরীক্ষায় ফার্স্ট বেঞ্চে সিটটা না পড়ে ভগবান দেখো। একদম প্রায় সবকিছু রেডি করে নিয়েছি, যা যা বলেছিলি সব মাইক্রো করে নিয়েছি, একদম এ টু জেড মাইক্রো, যা পড়বে জিন্সের প্যান্ট পরে যাবো, পকেট থেকে বের করবো, টুক টুক করে দেখে দেখে লেগে দেবো। পরীক্ষা, আবার পরীক্ষা, আরে কে যে আবিষ্কার করেছিল এই পরীক্ষাগুলো। ভাই এবার পরীক্ষায় যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু সাজেশন করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এই তো সেদিন পরীক্ষা দিলাম, আবার পরীক্ষা চলে এলো, কত পরীক্ষা দেবো, আমার কিছু প্রিপারেশন হয়নি, আমি কি পরীক্ষা দেবো, মা পরীক্ষা দিতে যাবো না। ভাই আমাকে একদিন নোটগুলো দিস, আমার কাছে একটা নোটের জেরক্স নেই ভাই, তোর নোটগুলো আমাকে দিস, আমি ওগুলো জেরক্স করে পরদিন তোকে দিয়ে দেবো ভাই, দিস প্লিজ প্লিজ। আমার কিচ্ছু পড়া হয়নি ভাই, এবার পরীক্ষা আমি পুরো ফেল একদম। ভগবান ঠাকুর আমার 50% নাম্বার চাই না, আমার 85% নাম্বার চাই না ঠাকুর, কালকে পরীক্ষা আছে, আমার শুধু পাস করে দিও ভগবান, এবার আমার পরীক্ষায় পাস করে দিও, আমি আর তুমি দিকে কখনো চোখ তুলে দেখাবো না ভগবান, আমার সরস্বতী পাস করে দিও, আমি আর তোমার প্রতি তোমার দিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করবো না, আমার বাঙালি ভ্যালেন্টাইন্স বলে কখনো আমি সরস্বতী পুজোকে মানবো না, মা জয় মা সরস্বতী, মা পাস করে দিও। সো গাইস ভিডিওটা এখানেই করছি শেষ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। হ্যালো, আরে বেবি আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন ফোন করলে আরে আমার ওই দিন হবে না, আমার কাজ আছে। আরে হবে না বললাম তো, আমার কাজ আছে, তুমি বাপির সাথে চলে যাও। আরে ওই দিনে তো হবে না, ওই দিনেও আমার কাজ আছে। আরে শুধু ব্রেকআপের হুমকি দেখায়, যাও ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরে আরে আমি ইয়ারকি করছিলাম, ইয়ারকি বোঝো না। আরে আমি চলে যাবো, কবে যেতে হবে বলো? হ্যাঁ আমি পরীক্ষার প্রথম দিনেও চলে যাবো, আর পরীক্ষার শেষ দিন আমি তো সকাল থেকে যেয়ে বসে থাকবো একদম। হ্যাঁ হ্যাঁ আনসাবস্ক্রাইব আবার করে, ও আই লাভ ইউ বেবি, ঠিক আছে রাখলাম ভাই, আনসাবস্ক্রাইব করে দেবে বলছে, কি অবস্থা। যাই হোক তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ওই সাবস্ক্রাইবটা করে যেও, আর পাশের ঘন্টাটাও টিপে দিয়ে যেও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত বাই।